नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा आजकल भिडियो सकाले भिडियोर मत ऑलराउंडर भिडियो है, तो अनेकगुली अपडेट किन्तु एकसाथे शेयर करब आजकल भिडियोते। तो बंधुरा फार्स्टे तुम्हारे जेटा जानाबो सेटा होच्छे एटीकेएमबी नामे किन्तु आज के शेष दिन, आज के होच्छे 31 मे एवं 1 जून थेके ए टीमटार नाम हो जाबे मोहनबागान सुपार जायंट अर्थात MBSG। तो आज के किन्तु एटीके नामटा पुरोपुरि रात 12টার पर पुरोपुरि मुछे जेते चलेछे, कारण रात 12টার परेई पयला जून किन्तु पड़े जाच्छे। तो एरपर तोमादेर जे आपडेटटा देबो सेटा होच्छे बसुंधरा किंग्स के निये। तो बंधुरा बांग्लादेशेर फार्स्ट डिविशन क्लाब बसुंधरा किंग्स तारा किन्तु एकटा फ्रेंडलि खेलते चाइछे भारतेर ISL क्लाबेर साथे। तो एबार कोन ISL क्लाब सेटा जाना जायनि। तो देखो बसुंधरा किंग्स तारा किन्तु उज्बेकिस्तानेर फार्स्ट डिविशन क्लाबेर साथे किन्तु एकटा ACL एर प्लेअफ खेलबे। तो सेई ম্যাচের আগে তারা কিন্তু একটা ফ্রেন্ডলি খেলতে চাইছে ভারতের ক্লাবের সাথে। তো অনেক জায়গা থেকে এটা বলা হচ্ছে যে মোহনবাগানের সাথে তারা কিন্তু খেলতে পারে, যদিও এই ব্যাপারে কোনো রকম কনফার্মেশন কিন্তু এখনো আসেনি। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আমাদের জাতীয় দল নিয়ে। তো বন্ধুরা আমাদের জাতীয় দলের কিন্তু যে ইন্টারকন্টিনেন্টাল কাপ রয়েছে সেই ম্যাচগুলো 9 থেকে 18 জুন হবে, তোমরা সকলেই জানো। সেই ম্যাচগুলোর লাইভ টেলিকাস্ট তোমরা দেখতে পাবে হটস্টার, স্টার স্পোর্টস এবং জিওটিভি, এই তিনটে প্ল্যাটফর্মে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে লাইভ টেলিকাস্ট। এরপর তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে বন্ধুরা তোমরা এতদিন সকলে জানতে যে সামার ট্রান্সফার উইন্ডো খোলে হচ্ছে জুন মাসের 1 তারিখে এবং চলে 31 আগস্ট অবধি। তো বন্ধুরা এই বছর থেকে কিন্তু সেগুলো বদলে যাচ্ছে। তো সামার ট্রান্সফার উইন্ডো কিন্তু 9 জুন থেকে খোলা হবে এবং চলবে 31 আগস্ট অবধি, এবং উইন্টার ট্রান্সফার উইন্ডো সেইটা কিন্তু একই রয়েছে 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত। তো এইটাই হচ্ছে মেনলি নতুন নিয়ম। এরপর তোমাদেরকে হচ্ছে ক্লাবগুলোর আপডেট দিই। তো বন্ধুরা মুম্বাই সিটি FC কিন্তু দুজন প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে। প্রথমজন হচ্ছেন গুরসিমরত সিং গিল, তাকে কিন্তু থ্যাংক ইউ জানিয়েছে। এছাড়া কিন্তু হার্দিক ভাট, তো এই প্লেয়ারটি কিন্তু রাজস্থান ইউনাইটেড থেকে লোন ডিলের মাধ্যমে যোগ দিয়েছিলেন মুম্বাই সিটি FC-তে, তাকেও কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে, তিনি আবার রাজস্থানে কিন্তু ফিরে গেলেন। এবার হচ্ছে কেরালা ব্লাস্টার। তো বন্ধুরা কেরালা ব্লাস্টার কিন্তু একসাথে 5 জন প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে, যাদের মধ্যে রয়েছেন ভিক্টর মঙ্গিল, অ্যাপোস্টোলোস জিয়ানৌ, ইভান কালিউজনি, হরমনজোত খাবড়া, মুহিত খান। তো এই 5 জনকে কিন্তু রিলিজ করে দিয়েছে। এবার হচ্ছে আহমেদ জহুর ব্যাপারটা তোমাদের বলি। তো বন্ধুরা আহমেদ জহুর নাম কিন্তু ঘোষণা করে দিয়েছে উড়িষ্যা FC। তো আগামী সিজনে উড়িষ্যা FC-র জার্সি গায়ে কিন্তু খেলবেন আহমেদ জহুর, এটা যদিও সবাই জানতো তবু আজকে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হয়ে গেল, সেটা আমি তোমাদের জানালাম। আশা করা যায় মোর্তাদা ফলের অ্যানাউন্সমেন্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।